বাদ্যের তালে তালে দারুণ উৎসব মুখর পরিবেশে দলবদলে অংশ নিতে এলো বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়াচক্র চট্টগ্রাম। শনিবার সন্ধ্যায় এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম প্রিমিয়ার লীগ ক্রিকেট উপলক্ষে দলবদলের প্রথম দিনেই চমক হয়ে এলো শিরোপা প্রত্যাশী দলটির এমন জাঁকজমকপূর্ণ দলবদল। প্রিমিয়ার লীগ চট্টগ্রামের একটি জ্বলসপূর্ণ একটা প্রতিযোগিতা, আমরা প্রত্যেকটা টিমে চাই যে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক একটা টুর্নামেন্ট হোক, এবং মুক্তিযুদ্ধ যে গতবারের মতো এবারও একটা সার্বিক আমরা প্রস্তুতি নিয়েছি যাতে আমরা প্রতিদ্বন্দ্বিতামূলক খেলা খেলতে পারি। এবার বেশ ভালো দল গড়েছে মুক্তিযোদ্ধা দলবদলে অংশ নেয় 12 জন খেলোয়াড়। দলটির ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে আছেন পিএইচপি ফ্যামিলির পরিচালক আক্তার পারভেজ হিরো, ও কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এনএসটি হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানসির। অবশ্যই ভালো করার তো ইচ্ছা সব দলেরই থাকে, আমাদেরও আছে, এবং আমরা বিশ্বাস গতবারের চেয়ে এবার আমরা আরো বেটার রেজাল্ট করে ইনশাল্লাহ চট্টগ্রামবাসীকে উপহার দিব ইনশাল্লাহ। গতবারের মতো এবারও লিগে ভালো ফল পেতে চায় মুক্তিযোদ্ধা। এবার আমরা আশা করছি একটা ভালো টিম করার চেষ্টা করেছি এবং এই চেষ্টা অব্যাহত আছে। আমরা আজকে 12 জনের দলবদল করেছি এবং একটি পুরনো প্লেয়ার আমরা রিটেইন করেছি, তো আশা করছি খুব সুন্দর সুষ্ঠুভাবে জমকালো আয়োজনের মাধ্যমে আমরা আজকে দলবদল তো সম্পন্ন করেছি। অতি শিগগির আমরা মাঠে প্র্যাকটিসে নামছি এবং আপনাদের সবার সাথে আমাদের দেখা হবে খেলার মাঠে। এবারের লীগ জমজমাট ও সফল করতে প্রস্তুত সিজিকেএস লীগ কমিটি। আমাদের নির্ধারিত 22 তারিখ থেকে প্রিমিয়ার লীগ শুরু হবে। তিন চার পাঁচ প্রিমিয়ার দলবদল, 4-5-6 এলো ফার্স্ট ডিভিশন দলবদল, এরপরে দ্বিতীয় বিভাগ। আমাদের প্রস্তুতি সব সম্পন্ন আছে, ইনশাল্লাহ দলবদল পরপরে জমজমাট লীগ হবে। আশা করি সকলে সহযোগিতা ইনশাল্লাহ লীগটা সুন্দর সমাপ্ত হবে, এই প্রত্যাশা ব্যক্ত করছি। চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে দলবদলের প্রথম দিনে অংশ নেয় 55 জন খেলোয়াড়। লীগ শুরু হবে 22 ফেব্রুয়ারি। গেল 2 আসরের মতো এবারের লীগের সবগুলো ম্যাচ সরাসরি দেখাবে আপনার প্রিয় চ্যানেল nsports। আফজাল হোসেন, nsports।